हाय फ्रेंड, स्वागत बेंगली होम किचने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के जे रेसिपिटा शेखाबो सेटा सबथेके पपुलार रेसिपि एबं सबार खूब पछन्देर रेसिपि, जार नाम होच्छे फ्रेंच फ्राई। एई धरनेर रेसिपि जदि आपनारा चान अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करते हबे आर बेल आइकनटाके टिपे दिते हबे, जाते नतून नतून एरकम भिडियो आपलोड करलेई आपनादेर काछे नोटिफिकेशन जाए आर सेगुलो देखे आपनारा चटपट बाड़िते बानाते पारेन। फार्स्टे देखे नीन ये फ्रेंच फ्राईटा कत क्रिस्पी हो। बुझते ही पाच्छेन फ्रेंच फ्राईटा कतटा क्रिस्पी होयेछे एवं मुचमुचे होयेछे। ताहले आर देरी ना करे चलुन चटपट देखिए दिए फ्रेंच फ्राई बनाते की की इनग्रेडियंट्स लागजे। लागजे होच्छे आलू, मेन इनग्रेडियंट्स एखाने आलू। आलूटा एरम लम्बा लम्बा करे बड़ो बड़ो साइजेर नेबेन, जाते फ्रेंच फ्राईटा लम्बा लम्बा हय, देखते बेशी भालो लागे। आर एटा आमी एरकम खोसा छाड़िए रेखे दिएछि, खोसा छाड़िए भालो करे धुइए रेखे दिएछि। एबार एटाके काटते हबे किभाबे सेटा आमी देखिए दिच्छि। ओपर आर नीचेटा केटे बाद दिए दिते हबे, जेखानटा असमान रयेछे सेखानटा केटे बाद दिए दिते हबे आर समान करे केटे निते हबे, कारण जाते फ्रेंच फ्राईगुलो आमादेर समानभावे लम्बा लम्बा करे सुंदर देखते हय। बाड़ीते जदि आपनारा केउ बानिये थाकेन ताहले एगुलो दिएओ करा जाय, किन्तु जेहेतु आमी एकटा रेसिपि करे देखाच्छि सेई जन्य आमी एइगुलो बाद दिए दिएछि, जाते समान चौको लम्बा मतो आर कि आलुगुलो देखते हय। आर बेशि मोटा मोटा आलुगुलो काटबेन ना, बेशि पतलाओ आबार काटबेन ना, जेरकम देखिएछि सेरकम भिडियोते देखे निन। আর কেটে কিন্তু সঙ্গে সঙ্গে জলে দিতে হবে, নর্মাল ট্যাপ ওয়াটারের জলে একটা বাটিতে নিয়ে নেবেন, সেটাই সেই জলেতেই আলুগুলো ডুবিয়ে দিতে হবে, নালে আলুগুলো কালো হয়ে যাবে। ঠিক দেখুন এই রকম, বেশি মোটাও না বেশি সরুও নয়। আমি সাথে সাথে কেটে কিন্তু জলে দিয়ে দিচ্ছি, সমান সব আলুগুলো যেন সমান করে কাটা হয় সেটা দেখে নেবেন। এখানে আমি একটাই আলু কেটে দেখিয়েছি, কিন্তু আমি এখানে যে আলুগুলো কেটেছি সেটা চারটে আলু কেটেছি, সবগুলো কাটা আমার হয়ে গেছে। এগুলো অন্য কোনো যে কোনো তরকারি করতে ব্যবহার করে ফেলবেন, ওই আলুগুলো ফেলে দেবেন না যেন। এইভাবে জলে ভালো করে ধুয়ে নিতে হবে, তিন থেকে চারবার কিন্তু জলটা ধুয়ে ধুয়ে পাল্টে পাল্টে ধুতে হবে, যতক্ষণ না এই যে সাদা মতো আলু থেকে স্টার্চটা বেরিয়েছে সেটা যতক্ষণ না আমাদের পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের আলুটা ধুয়ে যেতে হবে। তো আমি তিন থেকে চারবার আলুটা ধুয়ে ফিরে আসছি। দেখুন আলুটা কিন্তু ধুতে ধুতে আমার জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, ঠিক এরকম পরিষ্কার হয়ে যাবে জলটা যখন, ততক্ষণ কিন্তু আপনাদের আলুটা ধুয়ে যেতে হবে। আর যত স্টার্চটা ধুয়ে বাদ দিয়ে দেবেন তত কিন্তু দেখবেন আলুটা মানে মুচমুচে ক্রিস্পি বেশি হচ্ছে। স্টার্চ যদি আলুতে থেকে যায় তাহলে কিন্তু সেই আলু ক্রিস্পি ক্রাঞ্চি হবে না, ভালো ফ্রেঞ্চ ফ্রাইও হবে না। এবার জল বসিয়েছি গ্যাস জেলে, তার মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে এবার ওই আলু যে কেটে রেখেছি সেই আলুগুলো এর মধ্যে সিদ্ধ করে নেব। দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করতে হবে, আর নুন দিয়ে সেদ্ধ করবেন। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে দু থেকে তিন মিনিট আমাদের বয়েল করতে হবে। আমাদের আলুর মধ্যে কিন্তু এখনও স্টার্চ ছিল, দেখুন এক থেকে দু মিনিট বয়েল করার পর মিডিয়াম ফ্লেমে উপরে কীরকম সাদা মতো স্টার্চ ভেসে উঠেছে, সেই জন্যেই আলুটাকে সিদ্ধ করে তারপর ফ্রেঞ্চ ফ্রাই করার বিশেষ দরকার আছে, নাহলে ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হবে না এই স্টার্চটা যদি আলুর মধ্যে থাকে। সেই জন্য নুন দিয়ে আমরা আলুটাকে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে বয়েল করতে হয়, যাতে এই স্টার্চটা বেরিয়ে আসে। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে বয়েল করলে তবেই এরকম হবে, হাই ফ্লেমে কখনোই ফ্রেঞ্চ ফ্রাই যখন করবেন বয়েল করবেন না আলু, তাতে বেশি আলু গলে যাবে। মোটামুটি আমার দু থেকে তিন মিনিট বয়েল করা হয়ে গেছে, দেখুন হালকা ধিমে আছে ফুটছে, বেশি জোরে নয়। তারপরে দু থেকে তিন মিনিট বয়েল করার পর এরকমভাবে
আলুটা তুলে একটা কেটে দেখবেন, যদি দেখবেন যে খুব শক্ত আছে তাহলে আরও কিছুক্ষণ সিদ্ধ করবেন, আর যদি দেখেন ঠিকঠাক মতো কেটে যাচ্ছে তখন এটাকে ছেঁকে নিতে হবে। আবার বেশি গলিয়ে ফেললেও কিন্তু হবে না, তাই বুঝে এটা দেখে শুনে করতে হবে। এবার এটাকে ছেঁকে আমি জলটা ফেলে দিচ্ছি, জলটা ফেলে আলুগুলোকে একটা কিচেন টাওয়েলে তুলে নিচ্ছি। সিদ্ধ করার সাথে সাথেই কিন্তু আমাদের কিচেন টাওয়েলের আলুগুলো ছেঁকে মানে ছেঁকে নিতে হবে, যাতে আলুগুলো থেকে সব জল বেরিয়ে যায়। এবার এটাকে শুকনো করে নিতে হবে আলুগুলোকে, খুব তাড়াতাড়ি কিন্তু করতে হবে। যতক্ষণ ওই জলে রেখে দেবেন আলু কিন্তু জলটা টানতে শুরু করবে, আর ফ্রেঞ্চ ফ্রাই পরে করলে কিন্তু ক্রিস্পি হবে না। তাই গ্যাস বন্ধ করার সাথে সাথেই আলুগুলো গরম জল থেকে তুলে আমাদের এইভাবে কিচেন টাওয়েলে তুলে নিতে হবে, যাতে এক্সট্রা জলটা টেনে নেয়। এটা ফার্স্টে আমি একটা কিচেন টাওয়েলে তুললাম, তারপর আবার কিন্তু আমি কিচেন টাওয়েলটা চেঞ্জ করে দেবো, যাতে যে জলটা ওইতে টেনেছে তাতে আমাদের আলুগুলো সফট করে দেবে। সেই জন্য আবার আমি কিন্তু আর একটা এরকম কিচেন টাওয়েলে একটা থালার ওপর এ করে সেই আলুগুলোকে আরও শুকিয়ে নিতে হবে। এবার এটাকে একদম শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না একদম শুকনো মতো হচ্ছে ততক্ষণ আমাদের এটাকে শুকোতে হবে। যদি মনে করেন আলুতে আরও জল আছে তাহলে একটা ন্যাপকিন পেপার নিয়ে এরকমভাবে ওপর দিয়েও মুছে নেবেন। আর আলুগুলো দেখুন খুব নরমও হয়নি, খুব শক্তও নেই। এবার এটাকে একদম ঠান্ডা করে ফিরে আসছি। আলুগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, পাখার হাওয়ায় আমি দিয়ে দিয়েছিলাম, একটুও জল নেই, একদম শুকনো মতো হয়ে গেছে। এরকমভাবেই আমাদের আলুগুলো কিন্তু শুকিয়ে নিতে হবে। আলুগুলো শুকনো করা হয়ে গেছে, এবার এগুলোকে গরম তেলে একবার ভেজে রেখে দিতে হবে। তো সেই জন্য আমি তেল বসিয়েছি এখানে গ্যাস জেলে। তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো, যেগুলোকে শুকনো করে রেখেছি। আলুগুলো একবার খালি ফ্রাই করে এটা রেখে দিতে হবে, এটা মিডিয়াম ফ্লেমে এটা ফ্রাই করতে হবে, হালকা একটুখানি ফ্রাই করে রেখে দিতে হবে। লাল করে কিন্তু এটা আমরা ভাজবো না, জাস্ট একটুখানি সেদ্ধটা জাস্ট একটুখানি ভেজে রেখে দিতে হবে। এই এক মিনিট মতো ফ্রাই করলেই হয়ে যাবে। এক মিনিট আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি, তেল থেকে ঝরিয়ে তুলতে হবে যতখানি ঝরানো সম্ভব। এইভাবেই কিন্তু সব আলুগুলোকে আমরা ভেজে নেব, একবারে সব আলু দেবেন না, দুবারে তিনবারে ভেজে তুলে রাখবেন তেল ঝরিয়ে। তো আমি ভেজে নিয়ে ফিরে আসছি, সব আলুগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে আমি আলুগুলোকে ফিরে আসছি। আলুগুলো কিন্তু আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা জিপলক ব্যাগে এরকম পুরে রেখে দেবো। এটা ডিপ ফ্রিজে রাখতে হবে, ডিপ ফ্রিজে এক মাস মতো ভালো থাকে। যখন খেতে ইচ্ছে হবে অল্প অল্প করে বার করে আপনারা ভেজে খেতে পারেন, অবশ্যই ডবল ফ্রাই করবেন। আর এটা কিন্তু এরকমভাবে নর্মাল ফ্রিজে নয়, ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। সিদ্ধ আলু সবসময় ফ্রিজে রাখলে পচে যায়, ভালো থাকে না, সেই জন্য একবার এরকম ফ্রাই করে এটাকে ফ্রিজে এরকম জিপলক ব্যাগে রেখে দিতে হবে। এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারেন, জিপলক ব্যাগে রাখাই ভালো। আমি এটা 4 থেকে 5 ঘন্টা বাদে আপনাদের ভেজে দেখাবো, তো 4 থেকে 5 ঘন্টা বাদে ফিরে আসছি। 5 ঘন্টা হয়ে গেছে, এটা আমাদের একদম দেখুন বরফ হয়ে গেছে। এইভাবে কিন্তু বরফ অবস্থাতেই আলুটা বার করে আমাদের গরম তেলে দিতে হবে, আর খুব সাবধানে দেবেন। ফার্স্টে মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে তুলে নেব, তারপর আবার ডবল ফ্রাই করব, পরে সেকেন্ডবার হাই ফ্লেমে ভাজব। তো আপনারা দেখতে থাকুন, প্রথমবার একটু হালকা ফ্রাই করে আমি তুলে নিই। অবশ্যই কিন্তু সাবধানে দেবেন, কারণ আলুর গায়ে বরফ হয়ে আছে, জল থাকে, আর গরম তেলে যেহেতু দিচ্ছি তাই জন্য একটু ফাটে, তো সেটা গায়ে ছিটকেও আসতে পারে। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যাচ্ছে। এবার এটাকে আমাদের তুলে নিতে হবে, তুলে নিয়ে আবার এরপরে আরেকবার ফ্রাই করতে হবে। এবার এটা আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর এটা কিন্তু 1 থেকে 2 মিনিট বাদে আমরা ভাজবো,
ততক্ষণ কিন্তু আমাদের তেলটাকে খুব গরম করে নিতে হবে, কারণ ডবল ফ্রাই যখন সেকেন্ড ফ্রাইটা করব তখন একদম তেলে দেব আর তুলব সেই মতো কিন্তু তেলটা গরম করতে হবে একদম হাই ফ্লেমে। তেলটা কিন্তু আমি খুব গরম করে নিয়েছি, একদম ফুটন্ত তেলটা গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব, এটা কিন্তু 1 থেকে 2 মিনিট বাদে আমি ভাজছি। আর এটা কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়ার পরেই দেখবেন হালকা লাল কালার হয়ে আসছে। এবার ভাজাটা আপনাদের পছন্দ মতো ভাজবেন, কে কত লাল খেতে ভালোবাসেন, কে কত সাদা খেতে ভালোবাসেন, সেই মতো কিন্তু আপনারা এবার ভেজে নিতে পারেন। এটাও ভাজতে কিন্তু মোটামুটি 1 মিনিট মতনই সময় লাগে। দেখুন এটা ভাজতে ভাজতে কিন্তু হালকা লাল কালার হয়ে গেছে। আর আমি ভাজবো না, কারণ ফ্রেঞ্চ ফ্রাই বেশি লাল ভালো লাগে না, তো আমি এটা তুলে নেব। আর তুলে কিন্তু সঙ্গে সঙ্গে তেল ঝরানোর ব্যবস্থা করবেন, একটা কিচেন টাওয়েলে তুলবেন। আর একবারের বেশি 2 বা 3 বার কিচেন টাওয়াল দিয়ে কিন্তু মুছে নিতে হবে, যাতে এক্সট্রা তেলটা চলে যায়, কারণ যত ফ্রেঞ্চ ফ্রাইতে আমাদের তেল থাকবে তত কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা পরে নরম করে দেবে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে নুন আর গোলমরিচ দিয়ে আমি মিশিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে এতে একটু রসুন পাউডার আর একটু পেঁয়াজ পাউডারও দিতে পারেন, তাহলে কিন্তু একদম দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই খেতে লাগবে, খুব টেস্টি। আর একটু চিলি ফ্লেক্সও দিলে ভালো লাগে, যে যেরকম খুশি খায় আর কি। আমি নুন আর গোলমরিচ দিয়েই দেখিয়েছি, আর প্রথমেই দেখিয়ে দিয়েছি কতটা ক্রিস্পি হয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা। রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো, যাতে আপনাদের বানানোর সময় সুবিধা হয়। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন যাতে এই রেসিপিটা অনেকে শিখতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।